আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ফেনী জেলা শহরে। তো এইখানে আমরা এই মেশিনটা ডেলিভারি দিলাম আমাদের নিজস্ব কারখানা থেকে উৎপাদিত। এই মেশিনটি আমরা নিজেরাই তৈরি করেছি। এই মেশিনের অনেকে বলে হলোড ব্লক, এই মেশিন দিয়ে কী হবে? এটাতে এই ইট তৈরি হবে। এটা কিন্তু কাঁচা ইট না, এটা সিমেন্ট কংক্রিট ইট। আপনি দেখতেই পাচ্ছেন এই ইটটাই কিন্তু এখানে তৈরি হয়। আপনার ইট হলোড ব্লক লঘু ব্লক, এই মেশিনটা পার্টের ক্যাপাসিটি হচ্ছে সলিড ইট 20,000 এবং লঘু ব্রিক যেটা মানে যেটা লঘু থাকে সেটা হচ্ছে 8,000 থেকে 10,000 এবং হলো ব্লক 7 থেকে 8,000। এই মেশিনটার প্রাইস হচ্ছে 30 লক্ষ টাকা। এটা সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি থেকে আমরা এটার মেশিনটা ডেলিভারি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড, এখান থেকে মেশিনের সব অটোমেটিক কন্ট্রোল করা হয়। তো আমাদের একটু পরে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এবং আমাদের পার্টনার যিনি, উনি আপনাদেরকে আরও ক্লিয়ার দেখাই দিবে। আর এটা হচ্ছে এখানকার আপনার মেশিনের টোটালি মোটর, দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই যে এটা, এখান থেকে কিন্তু ইটটা যায়, এদিক থেকে ইটটা যাবে। যাওয়ার পরবর্তীতে ওই যে এটা দেখছেন ওটা হচ্ছে মিক্সার মেশিন, এটা হচ্ছে মিক্সার মেশিন। তো এই মিক্সার মেশিন থেকে অটোমেটিক একটা কনভেয়ার লাগানো হবে, ওই যে কনভেয়ারটা ওই দিকে এটা লাগানো হবে। এটা যেহেতু নতুন, এখনো সেট আপ দেওয়া হয়নি। এইটা এই যে সিমেন্ট টিমেন্ট এখান থেকে আসা করে এদিকে আসবে, আসার পরে এখান থেকে অটোমেটিকলি আপনার ইটটা তৈরি হয়ে সম্পূর্ণ এদিক থেকে বের হবে। তো এইটা আমরা অলরেডি আমাদের কারখানা থেকে আমরা প্রায় 4 থেকে 5 জায়গায় ডেলিভারি দিয়েছি। অলরেডি বলেছি খুলনা, আপনার গোপালগঞ্জ, টাঙ্গাইল এবং ফেনী। তো আপনারা, আমরা ফেনী থেকে অলরেডি বেশ কিছু অর্ডার পেয়েছি, ওনারা প্র্যাকটিক্যালি দেখতে চায় যে কীভাবে তৈরি হয়। তো এটা 440 লাইন টানানো, এই 20,000 পিস পার ডে ক্যাপাসিটির যদি আপনারা কেউ হলো ব্লক এবং এই কারখানাটি দিতে চান তাহলে সেটটা তৈরি করতে হবে এরকম 7-8 কাঠার মধ্যে, আর টোটাল জায়গা লাগবে 2 থেকে 3 বিঘা। সো আমাদের টোটালি আরও এটা কীভাবে ইট বের হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, পরবর্তী ভিডিওতে এটা পাবেন। তো আমরা, আপনারা যদি কেউ উদ্যোক্তা হতে চান হলো ব্লকের জন্য তাহলে আপনারা অপরিকল্পিতভাবে করবেন না, এক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। টোটালি আপনারা জানবেন, যেহেতু আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি তো আপনারা অন্তত পরামর্শ নিয়ে কাজ করবেন। এবং আমরা যেহেতু উদ্যোক্তা তৈরি করছি, এই ইটগুলির মার্কেটিংও কিন্তু আমরা করবো, আমরা বাংলাদেশ ব্যাপী। শুধু যেহেতু বাংলাদেশে কিন্তু ইটের ভাটাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সো ইটের ভাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সলিড ইটের, যে কংক্রিট ইটের চাহিদা কিন্তু বাংলাদেশে বাড়ছে, ডে বাই ডে ইম্প্রুভমেন্ট হচ্ছে, সরকার এই ব্যাপারে বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে। তো আপনার ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে কিন্তু কোনো ওই যে আপনার ইটের ভাটাগুলি থাকবে না, যেটা পুরো ইট তৈরি করা হয় এই কংক্রিট ইটগুলি হবে। তো আপনারা যদি কেউ এই ইটের কারখানা দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি, উদ্যোক্তা তৈরি করছি, আমরা প্রতিটা জেলায় বেকারদেরকে নিয়ে আমরা এই কারখানাটি দিব, এবং যারা নিজের ইচ্ছা করতে চায় এরাও করতে পারবে। ধন্যবাদ।